ট্রেনে ভিক্ষা করেই তাদের জীবন চলত। করোনা সংক্রমণ ঠেকাতে বন্ধ রয়েছে ট্রেন, ফলে তাদের কাজও বন্ধ। তাই যখন দুবেলা ভাত জোগাড় করাই দুষ্কর হয়ে উঠছে, তখন পয়সা দিয়ে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করা তাদের কাছে যেন বিলাসিতা। সেই সমস্ত 50 জন দৃষ্টিহীন ভিক্ষুকের হাতে দুটি করে স্যানিটাইজ ন্যাপকিন প্যাকেট তুলে দিল ব্যান্ডেলের স্বেচ্ছাসেবী সংস্থার হিউম্যানিটি অ্যাসোসিয়েশন। রবিবার ব্যান্ডেল ESI হাসপাতালের কাছে এই সমস্ত মহিলাদের হাতে স্যানিটারি ন্যাপকিন তুলে দেওয়া হলো। সংগঠনের বেশিরভাগ সদস্যই ছাত্রছাত্রী, কয়েকজন শিক্ষক শিক্ষিকাও সংগঠনের সাথে জড়িত। সংগঠনের কোষাধ্যক্ষ তথা স্কুল শিক্ষিকা মণিদীপা ভট্টাচার্য বলেন, বর্তমান পরিস্থিতিতে এই সমস্ত মহিলাদের দুরূহ অবস্থা। সরকারি হাসপাতালে গিয়ে যে তারা বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন নিয়ে আসবে, করোনার ভয়ে সেটাও সম্ভব হচ্ছে না। তাই তাদের মধ্যে রোগের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। সে কথা চিন্তা করেই আমরা তাদের হাতে স্যানিটারি ন্যাপকিন তুলে দিলাম। এখন যেহেতু লকডাউন, এখন COVID-19 জন্য বেশিরভাগ প্রচুর মানুষ কর্মহারা, হাতে টাকা নেই, অন্য সংস্থানেরই ঠিকঠাক যোগান হচ্ছে না, তো সেখানে স্যানিটারি ন্যাপকিন কেনা তোদের কাছে বাহুল্যতা। তো সেই জায়গা দাঁড়িয়ে আমরা ভাবলাম, তাদের স্বাস্থ্য রক্ষার জন্য, তাদের সুস্থ রাখার জন্য যদি আমরা নিজেরাই স্যানিটারি ন্যাপকিন তাদেরকে দিতে পারি, তাহলে তারা অনেকটা রোগ থেকে বিরত থাকবে, অনেকটা সুস্থ জীবন তারা জীবনযাপন করতে পারবে। সেই জন্য আমাদের এই কর্মসূচি গ্রামে, আর আমরা পরবর্তীকালে আমরা গ্রামের দিকে যাব। এখন এই সমস্ত জায়গায় ইন্টেরিয়ার্সে বা যে সমস্ত মহিলা আন্ডার প্রিভিলেজ সেকশনসে রয়েছে, তাদেরকে অ্যাওয়ার্ড করা কেন এই স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করবে, এবং টাকা 1 টাকা করেও যদি প্রত্যেক দিন তারা সরিয়ে রাখে, খুবই সামান্য 1 টাকা, তাহলে 25-30 টাকাতেই 1 মাসে তারা একটা ন্যাপকিনের প্যাকেট কিনতে পারবে। যদি সেটাও তারা করতে পারে, ততদিন তাদেরকে আমরা চেষ্টা করবো সাপ্লাই করার এবং অ্যাওয়ারনেস চালিয়ে যাবো। পাশাপাশি এদিন ওই সমস্ত মহিলা সহ মোট 60 জন হত দরিদ্রের হাতে দুপুরে খাবার তুলে দেওয়া হয়। নিউজ রাজ বাংলা, হুগলি। রূপনগর বিস্কিটস, 8 থেকে 80, খেতে ভালোবাসি।